নমস্কার, শর্মির গল্পের জলসা ঘরে সকলকে স্বাগত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন প্রকৃত প্রকৃতিপ্রেমী মানুষ। তার লেখায় প্রকৃতি আর মানুষ অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই প্রকৃতি কখনো হয়ে উঠেছে শান্ত, আবার কখনো রহস্যময়ী, লেখকের কাছে অনেকটা ঈশ্বর সান্নিধ্যে রূপান্তর। প্রকৃতির অন্তর্নিহিত পরমাত্মার সাথে মানব মনের গূঢ় রহস্য মিলে এক অনির্বচনীয় ভাবজগতের সৃষ্টি হয়েছে। আজ এমনই এক গল্প উপহার রইল আপনাদের জন্য। তো চলুন, দেরি না করে আমরাও শুনে আসি আজকের গল্প। শুরু হচ্ছে আজকের গল্প। অমর কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প কোণে দেখা। সকালবেলা বৈঠকখানার গাছপালার হাটে ঘুরছিলাম। গত মাসে হাটে কতকগুলি গোলাপের কলম কিনেছিলাম, তার মধ্যে বেশিরভাগ পোকা লেগে নষ্ট হয়ে গেছে। নার্সারির লোক আমার জানাশোনা, তাদের বললাম, কিরকম কলম দিয়েছিলে হে, সে যে টবে বসাতে দেরি সইল না। তাছাড়া আব্দুল কাদের বলে বিক্রি করলে, এখন সবাই বলছে আব্দুল কাদের নয়, ও অত্যন্ত মামুলি জাতের তিরোজ, ব্যাপার কি তোমাদের? নার্সারির পুরনো লোকটাই আজ আছে, সেদিনই ছিল না, তাই ঠকে গেছিলাম। এই লোকটা খুব অপ্রতিভ হলো, বললে, বাবু এই হয়েছে কি জানেন, বাগানের মালিকেরা আজকাল আছেন কলকাতায়, আমি একা সব দিক দেখতে পারিনি, ঠিকই উড়ে মালি নিয়ে হয়েছে কাজ, তাদের বিশ্বাস করলে চলে না, আবার না করলেও চলে না, আমি তো সব দিন হাট সামলাতে পারি নে বাবু, ওদেরই ধরে পাঠাতে হয়। আমি বুনেছিলাম টিরোজ 3 ডজন, আমি তো তার কাছ থেকে টিরোজেরই দাম নেব, এখানে এসে যদি আব্দুল কাদের বলে বিক্রি করে তো তারই লাভ, বাড়তি পয়সা আমার নয় তার, বুঝলেন না বাবু? বাজার খুব জেকেছে, বর্ষার নওয়ালির মুখ, নানান ধরনের গাছের আমদানি হয়েছে, বড় বড় বিলেতি দোপাটি, মতিয়া, বেল, অতশীলতা। রাস্তার ধারের সারিতে নানা ধরনের পাম্প, ছোট ছোট পাম্প থেকে ফ্যান পাম্প ও বড় টবে ভালো এরিকা পামও আছে। সূর্যমুখীর যদিও এ সময় নয়, কিন্তু সূর্যমুখীও এসেছে অনেক। তাছাড়া কলকাতার রাস্তায় অনভিজ্ঞ লোকেদের কাছে অর্কিড বলে যা বিক্রি হয়, সেই নারকেলের ছোবরা ও তার বাঁধা ফান ও রঙিন আগাছা যথেষ্ট বিক্রি হচ্ছে, লোকের ভিড়ও বেশ। হঠাৎ দেখি আমার অনেকদিন আগেকার পুরনো রুমমেট হিমাংশু, 7x3 নম্বর কানাই সরকারের লেনের মেসে তার সঙ্গে অনেক দিন এক ঘরে কাটিয়েছি, সে আর 7-8 বছর আগেকার কথা। তারপর সে কলকাতা ছেড়ে চলে যায়, আর তার কোনো খবর রাখিনি আজকাল। আরে এই যে হিমাংশু, চিনতে পারো? হিমাংশু চমকে পেছন ফিরে চাইলে এবং কয়েক সেকেন্ড সবিস্ময়ে আমার দিকে চেয়ে থাকবার পরে সে আমায় চিনলে, হাত বাড়িয়ে এগিয়ে এলো হাসি মুখে। আরে জগদীশ বাবু যে, তারপর? ও আপনার সঙ্গে এক যুগ পরে দেখা, তারপর আছেন কেমন বলুন? আমি বললাম, তোমার গাছপালার শখ দেখছি আছে হিমাংশু এখনো, সেই মনে আছে দুজনে কত দিন এখানে হাটে আসতাম? হিমাংশু হেসে বললে, তার মনে নেই, সেই আপনি দার্জিলিংয়ের লিলি কিনলেন, আপনার তো খুব শখ ছিল লিলির, এখনো আছে? আসুন আসুন, অন্য কোথাও গিয়ে একটু বসি, ও মেস্টার কোনো খবর আর রাখেন নাকি? আচ্ছা সেই অনাদিবাবু কোথায় গেল খোঁজ রাখেন? আর সেই যে মেয়েটি স্টোভ জ্বালাতে গিয়ে গা হাত পুড়িয়ে ফেললে, মনে আছে? তার বিয়ে হয়েছে? দুজনে গিয়ে একটা চায়ের দোকানে বসলাম। এ গল্প ও গল্প, নানান পুরনো দিনের কথা। তার কথাবার্তার ভাবে বুঝলাম
সে কলকাতা এসেছে অনেক দিন পরে। জিজ্ঞেস করলাম, আজকাল কোথায় থাকো হিমাংশু? সে বললে, বিএনআরের একটি স্টেশনে বুকিং ক্লার্ক ছিলাম, তাতানগরের ওদিকে। কিছুদিন থাকবার পর দেখলাম জায়গাটার মাটিতে ভারী চমৎকার ফুল গজায়, জমিও সস্তা। সেইখানেই এখন আছি, ফুলের বাগান করেছি। তুমি তো জানো বাগানের শখ আমার চিরকালে, কিন্তু চাষবাসের জমিও নিয়েছি, তাতেই চলে যায়। কিন্তু সেসব কথা থাক, আজ এখন একটা গল্প বলি শোনো, গল্পের মতো শোনাবে কিন্তু আসলে সেটা সত্যি ঘটনা। আর আশ্চর্য এই, 10 বছর আগে যখন তোমাদের মেসে থাকতাম তখন এ গল্পের শুরু এবং এর সমাপ্তি ঘটেছে গতকাল। আমি বললাম, ব্যাপার কি? তোমার কথা শুনে মনে হচ্ছে নিশ্চয়ই প্রেমের কাহিনী জড়ানো আছে এর সঙ্গে, বলো বলো। সে বললে, না না সেসব নয়, অন্য এক ব্যাপার। কিন্তু আমার পক্ষে কোনো প্রণয় কাহিনীর চেয়ে মধুর কম নয়। শোনো বলি। আচ্ছা, তোমার মনে আছে মেসে থাকতে আমি একটা এরিকা পাম কিনেছিলাম, আমাদের ঘরের সামনে টবে বসানো ছিল, মনে আছে? আচ্ছা তাহলে শোনো। তারপর আধ ঘন্টা বসে হিমাংশু তার গল্পটা বলে গেল। আমরা আরও দুবার চা খেলাম, এক বাক্স সিগারেট পোড়ালাম। বৌবাজারের মোড়ে গির্জার ঘড়িটায় 9:30 যখন বাজল তখন হিমাংশু গল্প শেষ করে বিদায় নিয়ে চলে গেল। তার গল্পটা আমি আমার নিজের কথায় বলবো, কেননা হিমাংশু সম্বন্ধে কিছু জানা থাকা দরকার। গল্পটা ঠিক বুঝতে হলে সেটা আমাকে গোড়াতেই বলে দিতে হবে। হিমাংশু যখন আমার সঙ্গে থাকত তখন তার চালচলন দেখলে মনে হবার কথা যে সে বেশ অবস্থাপন্ন ঘরের ছেলে। সে যে আহারে বিহারে বা বেশভূষায় খুব বেশি শৌখিন ছিল তা নয়, তার শখ ছিল নানান ধরনের এবং এই শখের পিছনে সে পয়সা ব্যয় করত নিতান্ত বেআন্দাজি। তার প্রধান শখ ছিল গাছপালা ও ফুলের। আমার ফুলের শখটা হিমাংশুর কাছ থেকেই পাওয়া, এ কথা বলতে আমার কোনো লজ্জা নেই। কারণ যত তুচ্ছ যত অকিঞ্চিতকর জিনিসই হোক না কেন, যেখানে সত্যি কোনো আগ্রহ বা ভালোবাসার সন্ধান পাওয়া যায় তাকে শ্রদ্ধা না করে পারা যায় না। হিমাংশুর গাছপালার উপর ভালোবাসা ছিল সত্যিকারের জিনিস। সে ভালো খেত কিনা কিংবা ভালো জামা কাপড় কখনো গায়ে পড়েছে কিনা তা কখনো দেখিনি, কিন্তু ও ধরনের সুখস্বাচ্ছন্দ্য তার কাম্যও ছিল না। তার পয়সার সচ্ছলতা ছিল না কখনোই, টিউশনি করে দিন চালাতো, তাও আবার সবসময় জুটত না, তখন বন্ধুবান্ধবদের কাছে ধার করত। যখন ধারও মিলত না তখন দিন কতক চন্দননগরে এক মাসির বাড়ি গিয়ে মাসখানেক কিংবা মাস দুই কাটিয়ে আসত। কিন্তু পয়সা হাতে এলে কাপড় জামা কিনুক না কিনুক, খাওয়া দাওয়ায় ব্যয় করুক না করুক, ভালো গাছপালা দেখলেই কিনবে। মেসে আমাদের ঘরের সামনে ছোট একটা অপরিসর বারান্দাতে সে তার গাছপালার টবগুলো রাখত। গোলাপের উপর তার তত ঝোঁক ছিল না, সে ভালোবাসত নানা জাতীয় পাম, আর ভালোবাসত দেশি বিদেশি লতা, উইস্টারিয়া, অতসী, মাধবী লতা, বোগেনডিলিয়া ইত্যাদি। কত পয়সাই যে এদের পিছনে খরচ করেছে! সকালে উঠে ওর কাজই ছিল গাছের পাট করতে বসা, শুকনো ডালপালা ভেঙে দিচ্ছে, গাছ ঘেটে দিচ্ছে, এ টবের মাটি ও টবে ঢালছে, পুরনো টব ফেলে দিয়ে নতুন টবে গাছ বসাচ্ছে, মাটি বদলাচ্ছে, আবার মাঝে মাঝে মাটির সঙ্গে নানা রকমের সার মিশিয়ে পরীক্ষা করছে। এসব সম্বন্ধে ইংরেজি বাংলা নানান বই কিনত। একবার কি একটা উপায়ে ও একই লতায়
নীলকলমি ও সাদা কলমি ফোটালে। ভায়োলেটের ছিটছিট দেওয়া অতসি অনেক কষ্টে তৈরি করেছিল। বেগুনি রঙের ক্রাইসেন্থিমারের জন্য অনেক পরিশ্রম ও অর্থ ব্যয়ও করেছিল, কিন্তু সুবিধে হয়নি। তাছাড়া ও ধরনের মানুষ আমি খুব বেশি দেখিনি, যে একটা খেয়াল বা শখের পিছনে সমস্ত মন প্রাণ ঢেলে দিতে পারে। মানুষের মনের শক্তির সে একটা বড় পরিচয়। হিমাংশু বলতো, সেদিন একটা পাড়া গায়ে একজনের বাড়ি গিয়েছি, বুঝলেন, তাদের গোলার কাছে 3 বছরের পুরনো নারকেল গাছ হয়ে আছে। সে যে কি সুন্দর দেখাচ্ছে, একটা প্রকাণ্ড তাজা সতেজ সবুজ পাম। সমুদ্রের ধারে নাকি নারকেলের বন আছে, পামের সৌন্দর্য দেখতে হলে সেখানে যেতে হয়। হিমাংশু প্রায় পাম আর অর্কিড দেখতে শিবপুর বোটানিক্যাল গার্ডেনে যেত আর এসে তাদের উচ্ছ্বসিত বর্ণনা করত। একবার সে একটা এরিকা পাম কিনে আনলে, খুব ছোট নয়। সে সন্ধান করে করে দমদমে কোনো এক বাগানের মালিকে ঘুষ দিয়ে সেখান থেকে কেনে। কলকাতার মেসের বারান্দায় গাছ বাঁচিয়ে রাখা যে কত শক্ত কাজ, যাদের অভিজ্ঞতা আছে তারা সহজেই বুঝতে পারবেন। গোবি মরুভূমিতে গাছ পাছিয়ে রাখাও এর চেয়ে সহজ। একবার সে আর আমি 10-20 দিনের জন্যে কলকাতার বাইরে যাই। চাকরকে আগাম পয়সা পর্যন্ত হিমাংশ দিয়ে গেল গাছে জল দেবার জন্যে। ফিরে এসে দেখা গেল 6-7টা ফ্যান পাম্প শুকিয়ে পাখা হয়ে গেছে। সকালে বিকালে হিমাংশু বালতি বালতি জল টানত একতলা থেকে তেতলায় টবে জল দেবার জন্যে। গাছ বাড়ছে না কেন, এর কারণ অনুসন্ধান করতে তার উদ্বেগের অন্ত ছিল না। অন্য সব গাছের চেয়ে কিন্তু এই এরিকা পাম গাছটার উপর তার মায়া ছিল একটু বেশি। তার খাতা ছিল, তাতে লেখা থাকত কোন কোন মাসে কত তারিখে গাছটার নতুন ডাল ছাড়লে। গাছটাও হয়ে পড়ল প্রকাণ্ড। মাটির টব বদলে তাকে পিপে কাটা কাঠের টবে বসাতে হলো। মেসের বারান্দা থেকে নামিয়ে একতলায় উঠোনে বসাতে হলো। এসবে লাগলো 5-6 বছর। সেবার বাড়িওয়ালার সঙ্গে বনিবনা না হওয়াতে আমাদের মেস ভেঙে গেল। দুজনে আর একত্র থাকবার সুবিধা হলো না। আমি চলে গেলাম ভবানীপুর, হিমাংশু গিয়ে উঠল শ্যামবাজারের আরেকটা মেসে। একদিন আমায় এসে বিমর্ষ মুখে বললে, কি করি জগদীশবাবু, এই মেসে আমার টবগুলো রাখবার জায়গা হচ্ছে না। অন্য অন্য টবের নয় কিনারা করতে পারি, কিন্তু সেই এরিকা পাম্পটা সেখানে রাখা একেবারেই অসম্ভব। একটা পরামর্শ দিতে পারেন? অনেকগুলো মেস দেখলাম, অত বড় গাছ রাখবার সুবিধে কোথাও হয় না, আর টানাটানি খরচাও বড় বেশি। আমি তাকে কোনো পরামর্শ দিতে পারিনি, বা তারপর থেকে আমার সঙ্গে আজকার দিনটি ছাড়া আর কোনোদিনই দেখাও হয়নি। বাকিটা হিমাংশুর মুখে আজই শুনেছি। কোনো উপায় না দেখে হিমাংশু শেষে কোনো বন্ধুর পরামর্শে ধর্মতলায় এক নিলামওয়ালার কাছে এরিকা পামের টপটা রেখে দেয়। রোজ একবার করে গিয়ে দেখে আসত খদ্দের পাওয়া গেল কি না। শুধু যে খদ্দের সন্ধানে যেত তা নয়, ওটা তার একটা অজুহাত মাত্র, আসলে যেত গাছটা দেখতে। হিমাংশু কিন্তু নিজের কাছে সেটা স্বীকার করতে চাইত না। 2 দিন পরে যা পরের হয়ে যাবে তার জন্যে মায়া কিসের। তবুও একদিন যখন গিয়ে দেখলে গাছটার সে নধর সতেজশ্রী যেন ম্লান হয়ে এসেছে। নিলামওয়ালারা গাছে জল দেয়নি, তেমন যত্ন করেনি। সে লজ্জিত মুখে দোকানের মালিক একজন ফিরিঙ্গি ছোকরাকে বললে, গাছটার তেমন তেজ নেই, এই গরমে জল না পেলে দেখতে ভালো না দেখলে বিক্রি হবে কেন, জল কোথায় আছে? আমি নিজে না হয়, কারণ 2 পয়সা আসলে তো আমারই আসবে। তারপর থেকে
যেন পয়সার জন্যই করছে। এই অছিলায় রোজ বিকালে নীলামওয়ালার দোকানে গিয়ে গাছে জল দিত। এক একদিন দেখত দোকানের চাকরেরা আগে থেকেই জল দিয়ে দিয়েছে। রোজ নীলামের ডাকের সময় সে সেখানে উপস্থিত থাকত। তার গাছটার দিকে কেউ চেয়েও দেখে না। লোকে চেয়ার, টেবিল, সোফা, আলমারি সবই কিনছে। ভাঙা পুরনো ক্লক ঘড়ি পর্যন্ত বিক্রি হয়ে গেল। কিন্তু গাছের শখ খুব বেশি লোকের নেই, গাছটা আর বিক্রি হয় না। একদিন নীলামওয়ালা বললে, বাবু, গাছটাতে সুবিধে হচ্ছে না, তুমি নিয়ে যাবে ফেরত? কিন্তু ফেরত নিয়ে গিয়ে তার রাখবার জায়গা নেই, থাকলে এখানে সে বিক্রির জন্য দিয়েই বা যাবে কেন? সে সময় তার অত্যন্ত খারাপ যাচ্ছে। চাকুরির চেষ্টায় আকাশ পাতাল হাতরে কোথাও কিছু মিলছে না। নিজের থাকবার জায়গা নেই, তো পিপে কাটা কাঠের টবে বসানো অত বড় গাছ রাখবে কোথায়? মাসখানিক পরে হিমাংশুর অবস্থা এমন হলো যে আর কলকাতায় থাকাই চলে না। কলকাতার বাইরে যাবার আগে গাছটার একটা কিনারা হয়ে গেলেও মনে শান্তি পেত। কিন্তু আজও যা কালও তাই। নীলামওয়ালাকে কমিশনের রেট আরও বাড়িয়ে দিতে হয়েছে গাছটা রাখবার জন্যে, নইলে সে দোকানে রাখতে চায় না। কিন্তু হিমাংশু দুর্ভাবনা এই যে ও কলকাতা ছেড়ে চলে গেলে গাছটার আর যত্ন হবে না। নীলামওয়ালার দায় পড়েছে, কোথাকার একটা এরিকা পাম গাছ বাঁচল কি মরল অত তদারক করবার তার গরজ নেই। কিন্তু শেষে বাধ্য হয়ে কলকাতা ছাড়তে হলো হিমাংশুকে। অনেকদিন পরে সে আবার এলো কলকাতায়। নীলামওয়ালার দোকানে বিকেলে গেল গাছ দেখতে। গাছটা নেই, বিক্রি হয়ে গিয়েছে 7.5 টাকায়। কমিশন বাদ দিয়ে হিমাংশুর বিশেষ কিছু রইল না, কিন্তু টাকার জন্যে ওরও তো দুঃখ নেই। এত দিন পরে সত্যি সত্যি গাছটা পরের হয়ে গেল। তার প্রবল আগ্রহ হলো গাছটা সে দেখে আসে। নীলামওয়ালা সাহেব প্রথমে ঠিকানা দিতে রাজি নয়, না আপত্তি তুললে, বহু কষ্টে তাকে বুঝিয়ে ঠিকানা জোগাড় করলে। সার্কুলার রোডের এক সাহেবের বাড়িতে গাছটা বিক্রি হয়েছে। হিমাংশু পরদিন সকালে সেখানে গেল। সার্কুলার রোডের ধারেই বাড়ি, ছোট গেটওয়ালা কম্পাউন্ড। উঠোনের এক ধারে একটা বাতাবি লেবু গাছ, গেটের কাছে একটা চারা পাকুড় গাছ। সাহেবের গাছপালার শখ আছে, পাম অনেক রকম রেখেছে, তার মধ্যে ওর পামটাই সবচেয়ে বড়। হিমাংশু বলে সে 1000টা পামের মধ্যে নিজেরটা ঠিক চিনে নিতে পারবে। কম্পাউন্ডে ঢুকবার দরকার হলো না, রাস্তার ফুটপাত থেকেই বেশ দেখা যায়। বারান্দায় উঠবার পৈঠার ধারেই তার পিপে কাটা টব শুদ্ধ পাম গাছটা বসানো রয়েছে। গাছের চেহারা ভালো, তবে তার কাছে থাকবার সময় আরও বেশি সতেজ ও সবুজ ছিল। হিমাংশুর মনে পড়ল এই গাছটার কবে কুণ্ডাল গজাল তার খাতায় সব নোট করা থাকত। ও বলতে পারে প্রত্যেকটি ডালের জন্মকাহিনী। একদিন তাই ওর মনে ভারী কষ্ট হলো। সেদিন দেখলে সাহেবের মালিক নিচের দিকে ডালগুলো সব কেটে দিয়েছে। মালিকে ডাকিয়ে বললে, ডালগুলো ওরকম কেটে দিচ্ছ কেন? মালিটা ভালো মানুষ, বললে, আমি কাটিনি বাবু, চায়ে বলে দিল নিচের ডাল না কাটলে ওপরের কচি ডাল জোর পাবে না, বললে টবের গাছ না হলে ও ডালগুলো আপনা থেকেই জোরে পড়ে যেত। হিমাংশু বললে, তোমার সাহেব কিছুই জানে না, যা ঝরে যাবার তা তো গিয়েইছে, অত বড় গুড়িটা বার হয়েছে তবে কি করে, আর ভেঙো না। বছর 3-4 কেটে গেল, হিমাংশু গাছের কথা ভুলেছে। সে গালুডিনা ঘাটশিলার ওদিকে কোথাও জমি নিয়ে বসবাস করে ফেলেছে ইতিমধ্যে। গাছপালার মধ্য দিয়েই ভগবান তার উপজীবিকার উপায় করে দিলেন।
এখানে হিমাংশু ফুলের চাষ আরম্ভ করে দিলে সুবর্ণরেখার তীরে। মাটির দেয়াল তুলে ঘরের বাংলো বাঁধলে। একদিকে দূরে অনুচ্চ পাহাড়, নিকটে দূরে শালবন, কাকর মাটির লাল রাস্তা, অপূর্ব সূর্যোদয় ও সূর্যাস্ত। ফুলের চাষে সে উন্নতি করে ফেললে খুব শিগগির। ফুলের চেয়েও বেশি উন্নতি করেছে চীনা ঘাস ও ল্যাভেন্ডার ঘাসের চাষে। এই জীবনই তার চিরদিনের কাম্য ছিল। ও জায়গা ছেড়ে শহরে আসতে ইচ্ছেও হতো না। বছর দুই কাটলো আরো, ইতিমধ্যে সে বিবাহ করেছে, সস্ত্রীক ওখানেই থাকে। আজ তিন দিন হলো সে কলকাতায় এসেছে, প্রায় পাঁচ ছ বছর পরে। কাজকর্ম সেরে কেমন একটা ইচ্ছে হলো, ভাবলে দেখি তো সে সাহেবের বাড়িতে আমার সেই গাছটা আছে কি না। বাড়িটা চিনে নিতে কষ্ট হলো না, কিন্তু অবাক হয়ে গেল বাড়ির সে স্ত্রী আর নেই। বাড়িটাতে বোধহয় মানুষ বাস করেনি বছর দুই কি তার বেশি। উঠোনে বন হয়ে গিয়েছে, পৈঠাগুলো ভাঙা, বাতাবি লেবু গাছে মাকড়সার জাল, বারান্দার রেলিংগুলো খসে পড়েছে। কিন্তু তার সেই এরিকা পাম গাছটা আছে, কিন্তু কি চেহারাই হয়েছে! আরো বড় হয়েছে বটে, কিন্তু সে তেজ নেই, স্ত্রীও নেই। নিচের ডালগুলো শুকিয়ে পাখা হয়ে আছে, ধুলো আর মাকড়সার জালে ভর্তি হয়ে পড়ে আছে। যাই যাই অবস্থা, টবও বদলানো হয়নি আর কোনো দিন। হিমাংশু বললে, ভাই সত্যি সত্যি তোমায় বলছি, গাছটা যেন আমায় চিনতে পারলে। আমার মনে হলো ও যেন বলছে আমায়, এখান থেকে নিয়ে যাও, আমি তোমার কাছে গেলে হয়তো এখনো বাঁচবো। ছেড়ে যেও না এবার, আমায় বাঁচাও। রাত্রে হিমাংশুর ভালো ঘুম হলো না, আবার সার্কুলার রোডে গেল। সন্ধান নিয়ে জানলে সাহেব মারা গিয়েছে। বুড়ি মেয়ে মাছে ইলিয়ট রোডে, পয়সার অভাবে বাড়ি সারাতে পারে না, তাই ভাড়াও হচ্ছে না। এই বাজারে ভাঙা বাড়ি কেনার খদ্দেরও নেই। মেমকে টাকা দিয়ে গাছটাও কিনে নিলে, এখনো সার্কুলার রোডের বাড়িটাতেই আছে, কালো গালুটিতে ফিরে যাবে। গাছটাকে নিয়ে যাচ্ছে সঙ্গে করে। বিদায় নেবার সময় হিমাংশু বললে, বৈঠকখানা বাজারে এসেছিলাম কেন জানো? আমার সাদ হয়েছে ওর বিয়ে দেব, তাই একটা ছোটোখাটো অল্প বয়সে দেখতে ভালো পাম খুঁজছিলাম। পাগল নয় হে, পাগল নয়, ভালোবাসার জিনিসও তো বুঝতে। শেষ হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প কোণে দেখা। গল্প পাঠ ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এমনই কিছু গল্প শুনতে চ্যানেলটিকে চট করে সাবস্ক্রাইব করে নিন। ফিরছি পরবর্তী গল্প নিয়ে, ততক্ষণ ভালো থাকুন আর সকলকে ভালো রাখুন।